নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 15 মে 2022 রবিবার এই ছুটির দিনে 5 রাশির প্রবল প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে, হঠাৎ প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। যে 5 রাশির আকর্ষিক প্রাপ্তি হতে চলেছে, অর্থাৎ গরিব থেকে ধনী হতে চলেছে, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, আপনারা বারবার বলছি, ভিডিওটি আলোচনাটি শুনুন, আলোচনাটি শুনে আপনার জীবনে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনিও কিন্তু কালকে একজন ধনী ব্যক্তিতে কিন্তু পরিণত হতে পারেন। দেখুন, কে না চায় কোটিপতি হতে? একটা খুব গরিব মানুষও চায় যে খুব ভালো অর্থশালী হতে, কিন্তু সবার ভাগ্যে কিন্তু সব কিছু থাকে না। এই ভাগ্য ভাবটাকে যদি আপনি স্ট্রং করতে পারেন তাহলে আপনার প্রাপ্তির জায়গাটা, আকর্ষিক প্রাপ্তির জায়গাটা নিশ্চিত রূপে কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। এই কলিযুগের যেটা আকর্ষিক প্রাপ্তির যে কারক গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। এই রাহু গ্রহকে আবার নিয়ন্ত্রণ করে হচ্ছে শনি, অর্থাৎ শনির অনেক অংশ কিন্তু রাহুর মধ্যে দেখা যায়। অর্থাৎ শনিকে যদি প্রসন্ন করেন, রাহুকে যদি প্রসন্ন করেন, শুক্রকে যদি প্রসন্ন করেন, কি না, আপনার হঠাৎ প্রাপ্তি, আকর্ষিক প্রাপ্তি কিন্তু আপনার ঘটবেই ঘটবে। আমি যে 5 রাশির কথা বলছি সেই 5 রাশির প্রাপ্তি হবে, কত অ্যামাউন্টের অর্থ পাবেন সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাব, আপনার পঞ্চমভাব, আপনার ধনভাব। এবং এর পাশাপাশি আপনি লিখে রাখুন, আপনি এই 5 রাশির মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনার, বিশেষ করে যাদের ক্ষেত্রে হচ্ছে না, হতাশ হয়ে পড়ছেন কি না, বা একটুর জন্য আপনাদের সব কিছু মিস হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু রাহু কবচ আপনারা পরিধান করুন। রাহু কবচটা আপনার আকর্ষিক প্রাপ্তির জন্য কিন্তু বিশেষভাবে কার্যকর কিন্তু হবে। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বলি, রাহু আপনার জন্মকালীন ছকে কোন অবস্থাতে আছে এবং দশা, অন্তর্দশা, প্রত্যর্দশায়, এই তিনটা জায়গায় যদি দেখা যায় এবং রাহুকে যদি মজবুত করা যায় তাহলে কিন্তু প্রাপ্তি হবে। আমি যে রাশিগুলোর কথা বলছি শুধু আকর্ষণ প্রাপ্তি বলে না, ব্যবসা করছেন 3 গুণ 4 গুণ লাভ হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, স্টক বিজনেস থেকে আপনারা লাভ পাবেন। তো আগামীকাল রবিবার যে রাশিগুলো আমি কথা বলবো সেই রাশিগুলোর বরিয়ান যোগ থাকছে, অর্থাৎ কালকে যোগটি থাকছে বরিয়ান। যে রাশিগুলোর টার্গেট নাম্বার এবং শুভ সময়টা নিয়ে আমি আলোচনা করব সেটা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন। প্রথম রাশি, সৌভাগ্যশালী রাশি আগামীকালের, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে আপনার 25, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। শুভ সময় সকাল 9:19 থেকে 11:26 পর্যন্ত। রং আপনাদের স্কাই কালার। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 37 এবং আপনাদের শুভ সময় 8:46 থেকে 11:11 পর্যন্ত। এবং আপনাদের শুভ রং সেটি হচ্ছে রেড কালারটা, আপনাদের আগামীকাল শুভ। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সৌভাগ্যশালী রাশি, 3 নম্বর মহাসৌভাগ্যশালী রাশি হতে চলেছে, সে রাশির নাম
আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল টার্গেট নাম্বার সেটি হচ্ছে 42 আপনাদের টার্গেট নাম্বার। সময় 10:49 থেকে 12:44 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার, আপনাদের ক্ষেত্রে শুভ সময় সেটা হচ্ছে শুভ রং আপনাদের সেটি হচ্ছে আপনাদের ঠিক হালকা পিঙ্ক কালারটা। এরপর যে রাশির কথা আমি বলবো, 4 যে রাশি মহাসৌভাগ্যশালী রাশি হতে চলেছে, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 21। আপনাদের ক্ষেত্রে আগামীকালের শুভ সময় সকাল 12:19 থেকে 1:56 পর্যন্ত। আপনাদের রং হচ্ছে গ্রিন আগামীকালের। সবশেষ যে রাশির কথা আমি বলবো, মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বারটি সেটি হচ্ছে আপনার 62। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 62। শুভ সময়টা আপনাদের আগামীকাল, যে সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ সেটা হচ্ছে সকাল 11:02 থেকে আপনার 12:52 পর্যন্ত সময়টা আপনাদের শুভ। এবং আপনাদের ক্ষেত্রে শুভ রং সেটি হচ্ছে ধূসর রংটা, আপনাদের ক্ষেত্রে আগামীকালের জন্য শুভ। অর্থাৎ আমি যে রাশিগুলোর কথা আমি বললাম, সে রাশিগুলো প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না, তারা নিজস্ব জন্মছক দেখান, বা যদি জন্ম এর না থাকে, জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান, আপনারা নিজের হস্তরেখা বিচার করান। হস্তরেখার মাধ্যমে কিন্তু আপনার ক্ষেত্রে প্রাপ্তির জায়গাটা কিন্তু বলা কিন্তু সম্ভব। অর্থাৎ যে রাশিগুলোর আমি কথা বলছি, মহাপ্রাপ্তি হতে চলেছে, নিশ্চিতরূপে সে রাশিগুলো কিন্তু আকস্মিক প্রাপ্তি, মহাপ্রাপ্তি 1000% হতে কিন্তু চলেছে। তবে আপনার জন্মছকে যোগ থাকা দরকার। যোগ না থাকলে আপনার কিন্তু এই যে আমি যে কথাগুলো বললাম কি না, সেই কথাগুলি কিন্তু একটিও কিন্তু মিলবে না। অর্থাৎ কখন যোগ সৃষ্টি হচ্ছে সেটা জানা দরকার। অর্থাৎ সময়টা সবথেকে বড় জিনিস কী বলুন তো, আকস্মিক প্রাপ্তির ক্ষেত্রে সময় নির্বাচন করা এবং সঠিক লাকি নাম্বারটা নির্বাচন করা কিন্তু একান্তই দরকার। এবং রাহুকে স্ট্রং করা, কলিযুগের আকস্মিক প্রাপ্তির কারাগ্রহ এই রাহুর জন্য। কি আমি বারবার বলছি, রাহু কবচটা আপনার পরিধান করুন, তাতে কি আপনার প্রাপ্তির সম্ভাবনাটা, আপনার ধন প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আপনার বৃদ্ধি কিন্তু করবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।